দেখতে দেখতে টারো বাংলা কর্তৃপক্ষ আবারও 2021-এ নিয়ে আসলো বাংলাদেশে টারো জিপি ওয়ান ভার্সন 3 এর নতুন লট। টারো বাংলা কর্তৃপক্ষ নতুন লটে তাদের কী কী চেঞ্জ রেখেছে এই টারো জিপি ওয়ান ভার্সন 3-তে, ABS ভার্সন, FI ভার্সন অ্যান্ড ওয়াল কালার চেঞ্জেস কী নিয়ে আসলো, তাহলে কী কী চেঞ্জ নিয়ে আসলো এই টারো জিপি ওয়ান ভার্সন 3। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল AM আব্দুল্লাহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটি অনেক হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ইনফরমেটিভ হবে, কারণ অনেকদিন পরে টারো জিপি ওয়ান ভার্সন 3 এর নতুন লট বাংলাদেশে ঢুকলো, আইমিন 2021-এ ফার্স্ট ঢুকলো। তো 2021-এ কী কী চেঞ্জেস নিয়ে আসতেছে এই টারো জিপি ওয়ান ভার্সন 3, যেখানে অন্য অন্য ব্র্যান্ডের বাইকগুলা নিউ লুকসে, নিউ এক্সট্রা ফেসার্স অ্যান্ড নিউ আপডেটস নিয়ে আসতেছে, সেখানে এই টারো জিপি ওয়ান ভার্সন 3 বাইকটি কি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তো গাইজ চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্লিজ কিপ ওয়াচিং দিস ফুল ভিডিও, লেটস গো ডিয়ার মাইটার ফন্ডো ভাই ব্রাদার। নিউ টারো জিপি ওয়ান ভার্সন 3 2021 এর ফার্স্ট লট রিসেন্টলি লঞ্চ করা হয়েছে বাংলাদেশে, যেখানে আপনি ওয়াল কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ভার্সন 3 এ। তো বাইকটির ইঞ্জিন টাইপের কথা বলতে গেলে বাইকটিতে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুল টু ভালভের একটি ইঞ্জিন, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয় 19 BHP অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক আউটপুট হয় 610 Nm। তো এই বাইকটির ব্রেকিংয়ের কথা বলতে গেলে ফ্রন্টে ইউজ করা হয়েছে 300 mm ডুয়েল ডিস্ক ব্রেক অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে 240 mm একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক। এই বাইকটির সাসপেনশনের কথা বলতে গেলে ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে একটি মনোশক সাসপেনশন। তো এই বাইকটির টায়ার সাইজের কথা বলতে গেলে আগের মতোই ফ্রন্টে 110 সেকশন টায়ার অ্যান্ড রিয়ারে 150 সেকশন টায়ার। এই বাইকটিতে ইউজ করা হয়েছে একটি TFT ডিজিটাল মিটার, যেখানে রয়েছে ডুয়েল মুড অ্যান্ড এই বাইকটিতে একটি 3-part হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে অ্যান্ড এই বাইকটিতে একটি মাস্কিউলার এক্সস্ট ইউজ করা হয়েছে, যার সাউন্ড মাইন্ড ব্লোয়িং। তো এই ছিল এই বাইকটির স্পেসিফিকেশন। তাহলে 2021-এর নিউ ভার্সন 3-তে কী কী চেঞ্জেস অ্যান্ড কী কী এক্সট্রা ফিচার্স নিয়ে আসলো। তো এই বাইকটির প্রবলেমসের কথা বলতে গেলে টারো জিপি ওয়ান ভার্সন 3 এর ইউজার কমপ্লেন মতো সর্বপ্রথমে যে কমপ্লেন এই বাইকটির মাইলেজ নিয়ে, এই বাইকটির মাইলেজ অ্যারাউন্ড 30 কিলোমিটার পার লিটার অ্যাপ্রক্স, কজ দিস বাইক ইজ কার্বোরেটর ভার্সন অ্যাভেলেবেল। সবারই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল 2021-এ টারো জিপি ওয়ান ভার্সন 3 এর EFI ভার্সনটি অ্যাভেলেবেল হবে, বাট তার হচ্ছে না। আমি রিসেন্টলি টারো বাংলা কর্তৃপক্ষ মিরাজুল ইসলাম রানা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারলাম, তারা বললো যে EFI ভার্সন নিয়ে কাজ চলতেছে, 2021-এর লাস্টের দিকে না আসলে 2022 সালের ফার্স্টের দিকে টারো জিপি ওয়ান ভার্সন 3 EFI ভার্সন অ্যাভেলেবেল করবে তারা। তবে টারো বাংলা কর্তৃপক্ষ চাইলেই কিন্তু ABS ভার্সনটি অন্তত অ্যাভেলেবেল করতে পারতো, তবে তারা জানিয়েছে 2021-এর খুব শীঘ্রই টারো জিপি ওয়ান ভার্সন 3 ABS ভার্সনটি অ্যাভেলেবেল করবে এবং সেই সাথে টারো জিপি 2 ভার্সন 3-টাও অ্যাভেলেবেল করবে। তবে অনেকেরই আবারও বলে নেই ধারণা ছিল যে টারো জিপি ওয়ান ভার্সন 3-তে ডুয়েল চ্যানেল ABS রয়েছে, বাট না, অনেকেই গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে টারো জিপি ওয়ান ভার্সন 3-তে ডুয়েল চ্যানেল ABS অ্যাভেলেবেল, বাট না, টারো জিপি ওয়ান ভার্সন 3 বাংলাদেশে এখন পর্যন্ত ABS ভার্সনে আসতে পারেনি। সো এই নিয়ে কিন্তু কমেন্টে আর কেউ উল্টাপাল্টা ধারণা করবেন না। ফাইনালি বাইকটির প্রাইসের কথা বলতে গেলে বাইকটির প্রাইস অফিসিয়ালি 356,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বাইকটিতে বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে, এখন এই বাইকটি আপনি কিনতে গেলে হয়তো বা 336,000 টাকায় পেয়ে যেতে পারেন। তবে বাইকটি চাইনিজ বাইক হওয়া সত্ত্বেও বাইকটির প্রাইস কিছুটা ওভার রেটিং। এই বাইকটি 300,000 টাকার মধ্যে হলে খুব ভালোভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারত অ্যান্ড এই বাইকটির যেসব চেঞ্জেস নিয়ে আসলে অ্যান্ড যেসব প্রবলেম সলভ করলে বাইকটি খুব ভালোভাবে জনপ্রিয়তা অর্জন করতে হবে, তার মধ্যে প্রথমে এই বাইকটিতে EFI ভার্সন অ্যাভেলেবেল করতে হবে, কারণ এই সেগমেন্টের অ্যান্ড এই প্রাইজের প্রত্যেকটা বাইকই EFI ভার্সনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যান্ড এই বাইকটিতে ইমার্জেন্সি ABS ভার্সনটি অ্যাভেলেবেল করতে হবে অ্যান্ড এই বাইকটির প্রাইস রিজনেবল করতে হবে। এই বাইকটি 350,000 টাকা, যা একটু বেশি অ্যান্ড ওভার রেটিং বলেই মনে হয়েছে। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটস নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্লিজ কিপ সাপোর্টিং AM আব্দুল্লাহ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গাইজ অলওয়েজ রিমেম্বার দ্যাট ডোন্ট বি এ প্রো বাইকার, বি এ রিয়েল বাইকার।